ডেস্কটপে পাওয়ার দেওয়ার পরে আমাদের বায়োসের একটি উইন্ডো আসবে। এটি গিগাবাইটের মাদারবোর্ড, ডেল যদি আমরা প্রেস করি তাহলে বায়োসের ভিতরে ঢুকতে পারবো, আর যদি F9 আমরা প্রেস করি সিস্টেম ইনফরমেশন জানা যাবে, যদি F12 প্রেস করি তাহলে বুট মেনু, অর্থাৎ সরাসরি বুট মেনুতে যেতে পারবো, এবং ইন প্রেস করে আমরা কিউ ফ্ল্যাশে যেতে পারবো। এবার কিবোর্ড থেকে ডেল প্রেস করে আমরা বায়োসে ঢুকবো, বাকি অংশ দেখবো ইন্ট্রি পয়েন্ট। তাহলে সাথে থাকুন বন্ধুরা, ফিরে আসছি। ডেল প্রেস করে বায়োসে ঢোকার পরে আমরা কিছু উপরে ট্যাব দেখতে পারতেছি। এমআইটির ভিতরে আমরা সাধারণত বায়োস ভার্সন, মেমোরি ফ্রিকোয়েন্সি, টোটাল মেমোরি সাইজ, সিপিইউ টেম্পারেচার এগুলো দেখা যায়। এবং পরের ট্যাব হচ্ছে সিস্টেম ইনফরমেশন। সিস্টেম ইনফরমেশনের কি বায়োস, বায়োস নেম, বায়োস ভার্সন এপে, এবং সিস্টেম ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, অর্থাৎ বায়োসটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। তারপরে অপশন হচ্ছিলো বায়োস ফিচার, এটা আসলে একটা ইম্পর্ট্যান্ট ফিচার অর্থাৎ অপশন। সেখানে দেখেন প্রথম অপশন হচ্ছিলো বুট অপশন, বুট হচ্ছিলো ফার্স্ট বুট। ফার্স্ট বুট হচ্ছিলো আমরা এটা করব যার মাধ্যমে আমরা উইন্ডোজ দেব, ওটা হবে ফার্স্ট বুট, সেটা ডিভিডি রাইটে হতে পারে, পেন ড্রাইভ হতে পারে। এবং সেকেন্ড বুট হবে যার ভিতরে আমরা উইন্ডোজ দেব, সেটা হবে হচ্ছে সেকেন্ড বুট। সেই ক্ষেত্রে হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, যে কোনোটাই। এবার যদি হার্ড ডিস্ক বায়োস ইন্ডিকেট করতেছে কি না সেটা দেখার জন্যে হার্ড ডিস্কের অপশনে এবং ডিভিডি রাইটারে ক্লিক করে আমরা ডিভিডি কোনটা আছে সেটা দেখতে পারব। এটা আপনার পেন ড্রাইভও হতে পারে, বা যেটা দিয়ে আপনি বুট করবেন সেটা এখানে পাবে, অর্থাৎ ডিভিডি রাইটার, পেন ড্রাইভ, এটা এখানে সবগুলো দেখাবে। এবার আরও বাকি কিছু অপশন আছে, যেমন বুট আপ, নান লক, এগুলার আপনাদের চেঞ্জ না করাই বেটার, যেমন সিকিউরিটি অপশন এগুলো চেঞ্জ না করাই বেটার। এবার আছে ফুল স্ক্রিন লগো শো, এখানে দেখেন বুট হওয়ার সাথে সাথে যে অপশনটা দেখায় এটি ডিসেবল করলে দেখাবে না, এনেবল করলে দেখাবে। এখানে আরও কিছু অপশন আছে, দেখেন ফার্স্ট বুট, এগুলো ডিফল্ট যেটা আছে সেটা থাকাটাই বেটার, এখানে চেঞ্জ না করলে ভালো হবে। এবার দেখেন পরের অপশন, উইন্ডোজের একটা অপশন এখানে আসছে, উইন্ডোজ 8 ফিচার। এই যদি আপনি উইন্ডোজ 8 ইউজ করেন তাহলে উইন্ডোজ 8 দিয়ে রাখবেন, আর যদি আদার ওএস ইউজ করেন অর্থাৎ উইন্ডোজ ইউজ করেন, সেক্ষেত্রে 10 হতে পারে, 11 হতে পারে, সেই ক্ষেত্রে আদার ওএস দিয়ে রাখবেন। এবার বুট মুট অপশন যেটা, এবং UEFI অ্যান্ড লেগাসি, এই মুটটি দিয়ে রাখবেন। এখানে তিনটি অপশন আছে, আপনি বোথ অপশনটি দিয়ে রাখবেন, অর্থাৎ দুটি যেটা ওই অপশনটি দিয়ে রাখবেন। ল্যান্ডটা এখানে চেঞ্জ করবেন না, ল্যান্ড বুটের দরকার নেই। নিচের অপশনটা হচ্ছিলো স্টোরের, যেটা এখানে দেখেন স্টোর হচ্ছে লেগাসি অনলি দেওয়া আছে, আপনি এটি দিয়ে রাখবেন। আপনি যদি প্রয়োজন হয় তাহলে UEFI দিতে পারেন, আপনার যেটা আছে প্রয়োজন মতো সেটি দিয়ে নিতে পারবেন। এবার আমরা আর একটু নিচে যাই, আদার্স পিসিআই ডিভাইস, UEPROM, এটা যেটা আছে সেটা থাকাটাই বেটার। সর্বশেষ হচ্ছিলো দেখেন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, আমি বায়োস পাসওয়ার্ড যদি দিয়ে রাখি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হয়ে যাবে, এবং ইউজার পাসওয়ার্ড আছে, এখানে ইউজার পাসওয়ার্ডটাও দিতে পারেন। এবার আছে 4 নম্বর ট্যাব, পেরিফেরিয়ালস, এখানে হচ্ছে হলো বিল্ট ইন যে ব্যাপারটা এগুলো দেখাবে, যেমন ইন্টেল ইন্টারনাল ডিসপ্লে আউটপুট, ডিসপ্লে আউটপুট কী হবে সেটাও পিসিআই দিয়ে রাখবেন। এখানে আরও কিছু অপশন আছে, দ্বিতীয় অপশন, এবং অডিও কন্ট্রোল, অডিও কন্ট্রোলটা অবশ্যই অটো দিয়ে রাখবেন, অনেক সময় যদি এক্সট্রা অডিও আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে অটো দিয়ে রাখাই বেটার। ইন্টেল প্রসেস গ্রাফিক্স এনাবল রাখতে হবে, এবং ইন্টেল অর্থাৎ এখানে হচ্ছে মাদারবোর্ডটি চিপসটি ইন্টেল, এটি ইন্টেল প্রসেস গ্রাফিক্স মেমোরি অ্যালোকেট, অর্থাৎ আমরা এখান থেকে র্যাম থেকে কতটুক মেমোরি শেয়ার করব, অর্থাৎ ডেডিকেটেড মেমোরি কতটুক দেখাবে সেটা এখান থেকে দেখাই দিতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার র্যামের উপর, আমি 120 দেখাইছি। এবার হচ্ছিলো
ম্যাক্সিমাম কত শেয়ার করবে সেটা আপনি ম্যাক্স দিয়ে রাখবেন, তাহলে বেটার হবে, প্রয়োজন মতো সে শেয়ার করে নেবে। ই লেগাসি ইউএসবি সাপোর্ট এনাবল রাখতে হবে, এগুলো যা আছে যেভাবে আছে ঠিক এভাবে করে নেবেন। এবার আসি আমরা ছাটা ইনফরমেশনে। এখানে দেখেন ছাটা ইনফরমেশন, এখানে আইডিই দেওয়া আছে। আইডিই সাধারণত 7XP তে ইউজ করা হয়। আপনি দিয়ে রাখবেন ASCII মোড, তাহলে আপনি 7, 8, 10, 11 সবগুলো এখানে স্মার্টলি ইউজ করতে পারবেন। এগুলো যেটা আছে সেটাই করে রাখবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওটি যদি ভালো থাকে, আপনি যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে দেখা যাচ্ছে বেল আইকনটি, সেটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। এবার সর্বশেষ অপশান সেভ অ্যান্ড এক্সিট। এই সেভ অ্যান্ড এক্সিটে আমরা যদি ক্লিক করি অথবা কিবোর্ড থেকে আমরা F10 যদি প্রেস করি তাহলে এটি সেভ হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশান আছে, যেমন এক্সিট উইদাউট সেভিং, লোড, অপটিমাইজ ডিফল্ট। যদি আমরা ডিফল্ট করতে চাই বায়োস, তাহলে এটি ক্লিক করলে বায়োসটি ডিফল্ট হয়ে যাবে। এগুলো আমরা যেগুলো সেট করছি সেগুলো, এবং আমরা কি করব, সেভ অ্যান্ড এক্সিটে যাব, ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে F10 প্রেস করে আমরা এন্টার প্রেস করব। তখন একটি অপশন আসবে, দেখেন ইএস আসবে, ইন্টার প্রেস করব, তাহলে আমাদের বায়োস কনফিগারেশন হয়ে যাবে। বন্ধুরা, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।